যে কোনো দুর্যোগে, বিশেষ করে এই ধরনের মহামারীতে যেখানে পুরো মানব জাতি আক্রান্ত হচ্ছে, সেখানে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই সময় মানুষের ঈমান পুনরায় জাগ্রত হয় এবং মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। যারা পূর্বে তেমন ধার্মিক ছিল না তারাও ধার্মিক হয়ে যায়। যারা নিয়মিত আল্লাহর ইবাদত করত না, এই দুর্যোগের সময় প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করে। প্রকৃতপক্ষে পবিত্র কোরআনে এই সম্পর্কিত প্রচুর আয়াত রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদ্বেগ উৎকণ্ঠার সময় মানুষ আমাকে স্মরণ করে, যখন তারা মহাসাগরে ডুবতে বসে তখন তারা আমাকে মনে করে, যখন কোনো দুর্যোগ তাদের উপর পতিত হয় তখন তারা আমাকে ডাকে, যখন তারা কোনো দুঃখ কষ্টের মধ্যে থাকে তারা আমার কাছে দাঁড়িয়ে বসে শুয়ে দোয়া করে। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন, সম্পূর্ণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এই দুর্যোগের সময় ঈমানের পুনর্জাগরণ করাকে সমালোচনা করেননি। আল্লাহ কখনোই কোনো ব্যক্তিকে বিপদের সময় তার দিকে প্রত্যাবর্তন করাকে সমালোচনা করেননি। তাহলে সমালোচনাটি কোথায়? সমালোচনাটি তখনই আসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করেন, অতঃপর আপনি তা ভুলে যান এবং আপনি আপনার পূর্বের পথে ফিরে যান। এখানেই হচ্ছে সমালোচনা। দুঃখ কষ্টের সময় ধার্মিক হওয়া, এটাই তো হচ্ছে ইমানের সত্তা, এখানে কোনো ভুল নেই। প্রকৃতপক্ষে মুসলিম এবং মুমিনরা এটাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় সালাত বাড়াতেন, বেশিক্ষণ ধরে তাহাজ্জুদ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতেন। যখন অবস্থা খুবই কঠিন হয়ে যায় ঠিক এটাই আমাদের করা উচিত। এখানে নিজেকে দোষী মনে করার কিছু নেই যে আপনি দুঃখ কষ্টের কারণে ধার্মিক হচ্ছেন। তখনই নিজেকে দোষী মনে করা উচিত যখন দুঃখ কষ্ট শেষ হওয়ার পরে আপনি অবহেলা করে ভুলে যান এবং আপনি আপনার পূর্বের রাস্তায় ফিরে যান। সুতরাং এই বিষয়টি মনে রাখতে হবে যে পবিত্র কোরআন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুঃখ কষ্ট ফিতনার সময় আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত এবং তার নিকট ফিরে যাওয়াটাই হচ্ছে নিজেদেরকে রক্ষা করার প্রধান উপায়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, প্রকৃতপক্ষে এই ফিতনা বা পরীক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা বেশি দেরি হয়ে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাই। আল্লাহ আমাদের ছোট একটি দুঃখজনক অবস্থা দিয়ে পরীক্ষা করছেন আমাদেরকে সবচেয়ে বড় দুঃখজনক অবস্থা থেকে রক্ষা করার জন্য, এবং সেটি হচ্ছে জাহান্নামের শাস্তি। আল্লাহ আমাদেরকে সামান্য কষ্ট দিচ্ছেন যাতে আমরা ঘুম থেকে জেগে উঠি এবং আমাদেরকে চূড়ান্ত কষ্ট থেকে বাঁচিয়ে রাখি। সুতরাং এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যাতে আল্লাহর সাথে আমরা আমাদের সম্পর্ককে পুনরুজ্জীবিত করি, আমরা যেন ঈমানের নিষ্ঠতা উপভোগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে এবং সবাইকে ক্ষমা করুন। তিনিই হচ্ছেন গফুর, তিনিই হচ্ছেন রহমান।